বাংলাদেশ কেবল বাংলাদেশের ক্রিকেট বলেই লিটন দাস রাজ করে যাচ্ছেন। লিটন দাস প্রতিভার কোটায় রাজত্ব করে যাচ্ছেন। তিনি প্রতিভাবান নিঃসন্দেহে, কিন্তু সেই প্রতিভার সঙ্গে পারফরমেন্সের যোগসূত্রটা কোথায়? সেই যোগসূত্র ছাড়াই তো লিটন দাস ম্যাচের পর ম্যাচ, সিরিজের পর সিরিজ, বছরের পর বছর কাটিয়ে দিচ্ছেন। একটু আশার আলো দেখাচ্ছেন, আবারও একেবারে হতাশার অন্ধকার মুখের উপরে লেপটে দিচ্ছেন আমাদের সবার। বলছিলাম যে শুধু বাংলাদেশ বলেই তিনি রাজ করছেন, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এইসব দেশের কথা বাদ দেন, ইভেন আফগানিস্তান ক্রিকেটেও যদি লিটন দাসের ক্যালিবারের কেউ থাকেন, এইরকম পারফরমেন্স তিনি করেন, তাহলে টিকতে পারতেন না। হ্যাঁ, আমি রাগ থেকে বলছি, আমি ক্ষোভ থেকে বলছি, আমি হতাশা থেকে বলছি, আমার কষ্ট থেকে বলছি, দুঃখ থেকে বলছি, হাহাকার থেকে বলছি, কিন্তু এর সঙ্গে যুক্তিরও সংমিশ্রণ রয়েছে। কোথায় রয়েছে, কেন এই কথাগুলো বলছি, দেখেন আমার এই রাগের বড় কারণ যেটা, সেটা হচ্ছে গিয়ে বিশ্বকাপ। এই যে বিশ্বকাপের প্রথম ম্যাচটাতে তিনি খারাপ করলেন, অনেক দিন ধরে তিনি হচ্ছে কি একটা বাজে ফর্মের মধ্যে ছিলেন, সেই বাজে ফর্ম কাটিয়ে ওঠার ইঙ্গিত তার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটাতে 66 বলে 76 রানের অসাধারণ একটা ইনিংস খেললেন। পুরো বাংলাদেশের অন্যান্য সব ব্যাটসম্যান যেই জায়গাটাতে, বেশিরভাগ ব্যাটসম্যান যেই জায়গাটাতে খুব ভালো করতে পারছিলাম না, ওইখানটাতে মনে হচ্ছিল লিটন দাস কী সহজ, কী সাবলীল, কী অসাধারণ ব্যাটিং তিনি করেছেন। কিন্তু আপনি আমাকে বলেন তো, আপনি আমাকে সত্যি সত্যি বলেন তো, ওই ম্যাচের পরে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে আপনি লিটনের কাছ থেকে কি এক্সপেক্ট করেছেন? বাংলাদেশের বেশিরভাগ মানুষ, বাংলাদেশের ক্রিকেট যারা ফলো করেন, তাদের মধ্যে মোর দেন 70%, আমি দায়িত্ব নিয়ে বলছি, মোর দেন 70% মানুষের মধ্যে ওই আশঙ্কাটা ছিল, লিটন একটা ম্যাচে রান করেছেন, ভেরি নেক্সট ম্যাচে লিটন ফেল করবেন, লিটন একটা ম্যাচে 50 করেছেন, পরে 10 ম্যাচ খেলার তার লাইসেন্স হয়ে গেছে, লিটন একটা ম্যাচে 76 করেছেন মানে আগামী 7 ম্যাচ মিলেও 76 রান করতে পারবেন না, এরকম ভাবনাটা আপনি ভাবেন নাই, আপনার বন্ধু ভাবে নাই, আপনার চারপাশের লোকজন ভাবেনি, বেশিরভাগই আমরা ভেবেছি 70%, আমি সংখ্যাটা কমিয়ে বললাম, এর চেয়ে বেশি আমরা ভেবেছি হয়তোবা। এবং লিটন দাস এক্স্যাক্টলি সেই জিনিসটাই করেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটাতে একেবারে প্রথম বলটাতে স্টেপ আউট করে বেরিয়ে দুই পা হেঁটে একটা যেভাবে তিনি খেলতে চেয়েছিলেন, মনে হয়েছে যে বলটাকে ওই চেন্নাইয়ের মাঠ থেকে মিরপুর স্টেডিয়ামে নিয়ে আসবেন, ফাইন লেগে বাউন্ডারিতে ক্যাচ হয়ে তিনি আউট হয়ে গেলেন ভেরি ফাস্ট ডেলিভারিতে। এখন প্রথম ডেলিভারিতে ভাই একজন ব্যাটসম্যান আউট হতেই পারেন, একটা ম্যাচে ভালো পারফর্ম করার পর পরের ম্যাচে ফেল করতেই পারেন। সংকটের জায়গা যেটা লিটনের, সেটা হচ্ছে গিয়ে এই ঘটনা লিটনের ক্যারিয়ারে বারবার ঘটছে, বারবার বারবার ঘটছে, শুধুমাত্র 2022 সালটা ব্যতিক্রম। এবং আমরা আশা করেছিলাম ব্যতিক্রম হবে এই 2023-এর ওয়ানডে বিশ্বকাপটা। হ্যাঁ, এই বছর জুড়ে তার ফর্মটা ভালো যাচ্ছিল না, অন অ্যান্ড অফ ফর্মের ভেতর দিয়ে তিনি যাচ্ছিলেন, সেটা হচ্ছে সব ফর্মেটের কথাই বলা যায়। এখন বিশ্বকাপে এসে যখন আপনি সেকেন্ড ম্যাচটাতে ওইরকম একটা ইনিংস খেলে ফেলবেন, তারপরে কি আমাদের ওই আশাটা বাড়াবারই যে লিটনের ব্যাট থেকে এইবার সেই ধারাবাহিকতাটা দেখা যাবে? অ্যাটলিস্ট লিটন তার উইকেটের মর্মটা বুঝবেন, অ্যাটলিস্ট আমি বলছি যে ক্রিকেট যারা ফলো করেন তাদের মধ্যে 70-80% মানুষের আশঙ্কা যে পরের ম্যাচটাতে লিটন ফেল করবেন, সো লিটনের নিজের ভিতরে সেই আশঙ্কার জায়গাটা নাই, লিটন নিজের ভিতরে কি তার ভিতরে ওই বোধের জায়গাটা নাই যে না আমাকে ফেল করা যাবে না? এবং একবার দুইবার হলে তো হতো, এটাতে একবার দুইবারের ঘটনা না। আর প্রতিভা, ওই যে বললাম বাংলাদেশ বলে প্রতিভা, প্রতিভা দিয়েই তো আসলে বাংলাদেশের ক্রিকেটটা চলছে, এবং সেই জায়গাটাতে লিটনও ব্যতিক্রম না। এই বিশ্বকাপে যে লিটন বাংলাদেশ খেলতে গিয়েছে, ক্যাপ্টেন শাকিব আল হাসান থেকে শুরু করে আমরাও ধরেন হচ্ছে গিয়ে, শাকিব তো হচ্ছে গিয়ে বলেছেনই যে এই বিশ্বকাপে লিটনের কাছ থেকে বিগ পারফরমেন্স তিনি এক্সপেক্ট করছেন, আমরাও যে বিশ্বকাপ উপলক্ষে হচ্ছে বেশ অনেকজনের ইন্টারভিউ করেছি, সেইখানেও সবার মধ্যে কমন একটা নাম লিটন দাস, প্রতিভা। এবং সেই প্রতিভা বিষয়ে আমি তো বলেছিলাম যে রাহুল দ্রাবিড়ের সেই কথাটা যে প্রতিভা শুধুমাত্র আমরা বিবেচনা করি মাঠের একটা ক্রিকেট শট দেখে, টাইমিং দেখে, শুধু এইটাই তো প্রতিভা না, প্রতিভার সঙ্গে ডেডিকেশনের সংযোগ রয়েছে, প্রতিভার সঙ্গে ডিসিপ্লিনের সংযোগ রয়েছে, প্রতিভার সঙ্গে তিনি খেলাটার প্রতি অ্যাপ্রোচের একটা সংযোগ রয়েছে। কোন সব জায়গায় যদি ঠিক না থাকে, তাহলে শেষ পর্যন্ত গিয়ে পারফরমেন্সটা ওই রকম হবে না, এবং সেটা লিটন দাসের হচ্ছে না। বরং তিনি ওই যে মাঠের বাইরে তিনি তার মতো করে চিল মুডে আছেন, তিনি হচ্ছে গিয়ে ভাইস ক্যাপ্টেন, ভাই একজন প্লেয়ার ভাইস ক্যাপ্টেন্সির প্রেশার নিতে পারেন না, তিনি গিয়ে ওয়ার্ল্ড স্টেজে গিয়ে এই বড় বড় বোলারদের প্রেশারটা আসলে কিভাবে নেবেন? আমরাই কি আসলে বেশি আশা করি? আমরাই কি আসলে বেশি বোকা? আমরাই কি আসলে লিটনের প্রতিভায় বেশি অন্ধ?
এখন তো এই প্রশ্নগুলোর সামনে আসলে দাঁড়াতে হচ্ছে। আমি জানি লিটন ভেরি নেক্সট ম্যাচে ফ্যান্টাস্টিক একটা নক খেলতে পারে, অসাধারণ ইন্ডিয়ার বিপক্ষে আমাদের পরের ম্যাচ, সেই ম্যাচে লিটন একটা ম্যাচ উইনিং নক খেলতে পারে। লিটনের হচ্ছে কি ওয়ার্ল্ড কাপে এখন অনেকগুলো ম্যাচ রয়েছে, সেই সব জায়গাটাতে তিনি হচ্ছে কি ওই রকম পারফর্ম তিনি করতে পারেন যেটা দেখে মনে হবে যে তিনি ওয়ার্ল্ড বিটার, যেটা দেখে মনে হবে তিনি বিশ্বমানের। এখন এই ঘটনাটা আমাদের আর কতবার মনে হতে হবে? 2019 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ওই ইনিংসটা দেখে অপরাজিত 94 রানের কমেন্ট্রি বক্স থেকে যে ইয়ান বিশপ, ওই লিওনার্দো দা ভিঞ্চি, মোনালিসা এইসব উদাহরণ নিয়ে এসেছেন, চার বছর পরে লিটন আসলে ওইখান থেকে কতটা এগিয়েছেন, 2022 সালটাকে ব্যতিক্রম ধরলে কতটুকু লিটন এগিয়েছেন। সো আপনি যদি লিটন সামনের ম্যাচে পারফর্মও করেন তাহলেও বা লিটন আসলে কতটা এগোতে পারবেন, ওই প্রশ্নটা যে সামনে কি আমাদের এখন দাঁড়াতে হবে না? এখন বাংলাদেশ বলে করছে কেন, একটাও প্রতিভা করে আরেকটা হচ্ছে আমাদের কোনো পারফর্ম মানে আমাদের আসলে কেউই পারেন না। এখন কেউই যখন পারেন না তখন যার টাইমিং ভালো, যার খেলাটা দেখতে ভালো তার উপরেই আর আশা করা হয়। তিনি 10 ম্যাচে একটা স্কোর করলেও কিছু যায় আসে না, তিনি ওই 25-26 গড় করলেও প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রতি বক্রোক্তি করতে পারেন যে 25-26 গড় কি খুব খারাপ নাকি, কারণ তার কাছে সেইটাই খুব ভালো মনে হয়। তিনি হচ্ছে গিয়ে দলের প্রেশার সিচুয়েশনে তার কাছে মনে হয় যে না খুব চিল মুডে তিনি আছেন, সেটা তো ভাই হচ্ছে গিয়ে পুরো বাংলাদেশের ক্রিকেট সিস্টেমের সমস্যা। এটা একজন লিটন দাসকে দিয়ে এটা আলাদা করে ওইটা আসলে বলার কোনো উপায় না। আমি তো বললাম যে বাংলাদেশ বলেই তো রাজ করে যেতে পারছেন, বড় বড় দেশগুলোর কথা বাদ দেন, আফগানিস্তানের কথাই তো বলছিলাম, ধরেন আফগানিস্তানের ওয়ানডে দলের যে দুই ওপেনার, আমি অন্য সব স্ট্যাট বাদ দিই, ছোট্ট একটা স্ট্যাট শুধু বলি, আফগানিস্তানের দুই ওপেনার ইব্রাহিম জাদরান, তিনি 21টা ওয়ানডে ম্যাচ খেলে 4টা সেঞ্চুরি করেছেন। লিটন দাসের ক্যারিয়ারে 80টা ওয়ানডে ম্যাচ খেলে তার 5টা সেঞ্চুরি, লিটনের চেয়ে তিনি 1/4 ম্যাচ খেলে একটা মাত্র সেঞ্চুরি কম করেছেন। হ্যাঁ, এখন ইব্রাহিম জাদরান সেঞ্চুরি করেছেন হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার এগেনস্টে, তিনি 2টা সেঞ্চুরি করেছেন, বাংলাদেশের বিপক্ষেও তার 1টা সেঞ্চুরি রয়েছে। এবং সেই জায়গাগুলোতে হচ্ছে গিয়ে লিটন দাস কি খেলেন না, লিটন দাস আফগানিস্তানের বিপক্ষে খেলেননি, ওইসব জায়গাতে খেলেন, তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তিনি তার সেঞ্চুরি সঙ্গে তো কম করেন। আবার ধরেন আরেকজন যে আফগানিস্তানের ওপেনার রমানুল্লাহ গুরবাজ, তিনি হচ্ছে গিয়ে 28টা ওয়ানডে ম্যাচ খেলে তার 5টা সেঞ্চুরি, মানে লিটনের 1/3 ম্যাচ তিনি খেলে লিটনের সমান ওয়ানডে সেঞ্চুরি। হ্যাঁ, সেই জায়গাটা তো বাংলাদেশের বিপক্ষে তার 2টা সেঞ্চুরি, তো লিটনও তো খেলেছেন, লিটন পারেন নাই কেন? সেই জায়গাটা তো তার আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি আছে, নেদারল্যান্ডসের বিপক্ষে সেঞ্চুরি আছে, এইসব ছোট দলের বিপক্ষে কি লিটন দাস খেলেননি? পাকিস্তানের বিপক্ষে 151 আছে রমানুল্লাহ গুরবাজের। হ্যাঁ, আবার বলবেন এক্সপিরিয়েন্স, ভাই এইসব প্লেয়াররা এই যাদের যেই দুজনের কথা বললাম তাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে এক্সপিরিয়েন্স কতদিনের? মূলত তো গত বছর থেকেই তারা হচ্ছে গিয়ে দলে সেটেল হয়েছেন, থিতু হয়েছেন। আর লিটন দাস সেই 2015 সাল থেকে বাংলাদেশ দলে রয়েছেন, 2015 সাল থেকে, এই 8টা বছর তার হয়ে গেল। এই যে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটার কথা বলছি, সেই দিন লিটনের 29তম জন্মদিন, আর যেই গুরবাজ আর ইব্রাহিম জাদরানের কথা বলছি তাদের বয়স হচ্ছে গিয়ে 21 বছর করে। এখন যদি লিটন এরপরেও পরিণত না হন তাহলে আমাদের দুঃখ করা ছাড়া, আফসোস করা ছাড়া, হাহাকার করা ছাড়া কোনো উপায় নেই। ভাই আমি কিন্তু বলছি না যে লিটনকে পরের ম্যাচে বাদ দেন, আমি সেটা বলছি না। আমি এটাও বলছি না যে না বিশ্বকাপের পরে লিটনকে বাদ দিয়ে আমাদের ভাবতে, আমি সেটাও বলছি না। আমি বলছি আমাদের যে ক্রিকেট সিস্টেম, আমাদের যে জীর্ণ শীর্ণ রুগ্ন ক্রিকেট সিস্টেমে আমরা ওই একটু ভরসাতে থাকি, একটু আশাতে থাকি, ওই লিটন দাসের একটা শট দেখেই, একটা ইনিংস দেখেই আমরা আবার ভরসায় বুক বাঁধি যে না এটা হচ্ছে কি আমাদের লিটন দাস, আমাদের ক্রিকেটটাকে নেক্সট লেভেলে নিয়ে যাবেন। আমাদের ক্রিকেটে লিটনের ওই কয়েকটা ইনিংস দেখে কয়েকটা শট দেখে লিটন দাসের প্রতিভা যে বিরাট কোহলির সমান, লিটন দাসের প্রতিভা যে বাবর আজমের সমান, এই কথা বলার লোকের অভাব নাই, এই কথা বিশ্বাস করার লোকের অভাব নেই, কারণ আমরা ভাই বড্ড বোকা, আমরা ভাই বড্ড আশা করতে ভালোবাসি। এখন লিটন দাস এই বিশ্বকাপে যে 3টা ম্যাচে তার যে পারফরমেন্স দেখলাম, অফ অন অফ, আবার যে লিটন দাস কখন সুইচ অন করবেন, আবার যে কখন তার ব্যাটে রান আসবে, সেই আশাতে বসে থাকা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই, আমাদের আর কোনো গতি নেই। এবং লিটন দাসও সেটা বুঝে গেছেন, লিটন দাসও বুঝে গেছেন তাকে ছাড়া আমাদের গতি নাই, সেই কারণে ওই প্রতিভাকোটায় তিনি রাজত্ব করেই যাবেন, ওই ইররেসপন্সিবল খেলাটা তিনি অব্যাহত রাখবেন। এর ফাঁকে যদি বিশ্বকাপে আর 1-2 ভালো ইনিংস দেখা যায় আমরা মনে করব সেইটাই বোনাস, নাকি?